হস্তমৈথুন বিজ্ঞানের আতসকাচির নিচে, বিজ্ঞানের উপর এই বুড়ো পৃথিবীর নব্য মানুষদের অগাধ বিশ্বাস, কখনো কখনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের চেয়েও বেশি। বিজ্ঞান আর প্রযুক্তির অহংকারে মানুষের স্রষ্টার কোনো না কোনো বাণী তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আবার এতটা উগ্র না হলেও মনের কোণে প্রচ্ছন্ন একটা অবজ্ঞা বোধ থেকে যায় অনেকেরই। ইসলামে হস্তমৈথুন হারাম, একথা বলার পর অনেকে মানতে চান না। বিজ্ঞানের থিওরি কপচিয়ে সব জ্ঞানপাপীরা দেখানোর চেষ্টা করেন হস্তমৈথুন শরীরের জন্য কতটা উপকারী। এই লেখায় আমরা হস্তমৈথুনকে ফেলবো বিজ্ঞানের আতসকাচের নিচে, দেখব বিজ্ঞানের কি কি বলার আছে হস্তমৈথুন সম্পর্কে। হস্তমৈথুন তৈরি করবে নানা ধরনের যৌন জটিলতা, আপনার জীবনকে বিষিয়ে তোলার জন্য এই হস্তমৈথুনই যথেষ্ট, আর যদি তার সাথে যোগ হয় পর্নোগ্রাফি তাহলে তো সোনাই সোহাগা। পাশাপাশি হাত ধরে চলা এই দুই ভাই আপনার জীবনকে লণ্ডভণ্ড করে দেবে, বুকের জমিনের স্বপ্ন সুখের যে ক্ষেত আপনি বহু যত্নে গড়ে তুলেছিলেন তা নিমিষেই পুড়িয়ে দেবে চোট্রের খরতাপের মতোই। অকাল বীর্যপাত বা প্রিম্যাচার ইজাকুলেশন এর অন্যতম কারণ হচ্ছে হস্তমৈথুন। হস্তমৈথুন করার সময় আপনি চেষ্টা করতে থাকেন কত তাড়াতাড়ি চূড়ান্ত মুহূর্তে পৌঁছানো যায়, পাওয়া যায় শীর্ষ সুখ। দেরি হলে ভালো লাগে না, অসহ্য বিরক্তি এসে ভর করে। এভাবে কিছুদিন হস্তমৈথুন করার পর আপনার মস্তিষ্ক বুঝে ফেলবে খুব তাড়াতাড়ি আপনার চূড়ান্ত মুহূর্তে পৌঁছাতে চাচ্ছেন, সে তখন এভাবেই নিজেকে প্রোগ্রাম করে নিবে। অল্প সময় আপনি শীর্ষ সুখ পেয়ে যাবেন, স্ত্রীর সঙ্গে স্বাভাবিক অন্তরঙ্গতার সময়ও আপনার প্রোগ্রামড ব্রেইন অল্প সময়ে আপনাকে চূড়ান্ত মুহূর্তে পৌঁছে দিবে, আপনার স্ত্রী থাকবেন অতৃপ্ত। হস্তমৈথুন আপনাকে যৌন মিলনের জন্য অযোগ্য এবং অক্ষম বানিয়ে দেবে। মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলে লিঙ্গোত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন। ইউরোপিয়ান ফেডারেশন অফ সেক্সুয়োলজি এর প্রেসিডেন্ট সহ আরো অনেক বিশেষজ্ঞের গবেষণায় প্রমাণিত হয়েছে পর্ণাসক্তি এবং হস্তমৈথুনের যুগলবন্দী লিঙ্গোত্থানজনিত সমস্যার অন্যতম কারণ। লিঙ্গোত্থানজনিত সমস্যার ফলে যৌনমিলনের সময় আপনার লিঙ্গ বা পেনিস উত্থিত হবে না, যতটুকু কঠিন হওয়া দরকার ততটুকু থাকবে না, অথবা যত সময় ধরে শক্ত থাকা প্রয়োজন তত সময় ধরে থাকবে না, ফলে আপনি হারাবেন স্বাভাবিক যৌনমিলনের সক্ষমতা। হস্তমৈথুনের কারণে আপনি স্বাভাবিক যৌন প্রক্রিয়ার প্রতি আগ্রহ হারাতে থাকবেন। 2015 সালের একটি গবেষণাপত্র অনুযায়ী হস্তমৈথুন এবং পর্ন দেখার ফলে বিবাহিত পুরুষেরা তাদের স্ত্রীদের সঙ্গে অন্তরঙ্গতার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে, স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা তাদের কাছে একঘেয়ে লাগে। হস্তমৈথুনের কারণে ক্রনিক পেনিন লিম্ফেরিয়া নামক ঘিনঘিনে একটি রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে, যার ফলে লিঙ্গ কুৎসিত আকার ধারণ করে। দাম্পত্য জীবনে অশান্তি, স্বাভাবিক যৌন মিলন যেখানে সুখী দাম্পত্য জীবন উপহার দেয়, ধুলো কাদামাটির এই পৃথিবীর বুকে জান্নাতে সুখের এক পশলা বৃষ্টি নামাই, সেখানে হস্তমৈথুন অ্যানাল সেক্স ওরাল সেক্স দাম্পত্য জীবনকে মিশিয়ে দেয় জাহান্নামের ফ্লেভারে। হতাশা অতৃপ্তি অশান্তি ঝগড়াঝাটির অন্যতম প্রভাবক এই বিকৃত যৌনচারগুলো। কর্নেল ইউনিভার্সিটির ইউরোলজি এবং রিপ্রোডাক্টিভ মেডিসিনের ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর হ্যারি ফিশ হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলেন, ঘন ঘন হস্তমৈথুনের কারণে একজন মানুষ লিঙ্গোত্থানজনিত সমস্যায় ভুগতে শুরু করবে। হস্তমৈথুনের সাথে পর্নোগ্রাফি দেখতে থাকলে একসময় যৌন মিলনের ক্ষমতাই হারিয়ে ফেলবে, হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যেতে পারে। প্রথমে আমাদের জানতে হবে যে টেস্টোস্টেরন আসলে কি, এর প্রয়োজনীয়তাই বা কি। টেস্টোস্টেরন পুরুষের জন্য খুব প্রয়োজনীয় একটি হরমোন, সহজ ভাষায় এটা হলো ওই হরমোন যা পুরুষকে পুরুষ বানায়। মানব দেহে টেস্টোস্টেরনের ভূমিকাগুলো কি দেখে নেওয়া যাক। এক, এনার্জি। দুই, স্মৃতিশক্তি, মনোযোগ, আত্মমর্যাদাবোধ, আত্মনিয়ন্ত্রণ, সুগঠিত পেশি, দৈহিক শক্তি, কাজ করার সক্ষমতা, গলার স্বরের গভীরতা, মানসিক প্রশান্তি, পুরুষালী আচরণ, প্রভাবশালী আচরণ, লোহিত রক্তকণিকা উৎপাদন, হাড়ের স্বাভাবিক গঠন, যৌনক্রিয়ার জন্য পর্যাপ্ত আমিষ সরবরাহ করা, দীর্ঘস্থায়ী যৌনক্রিয়াতে সক্ষম করা, স্বাস্থ্যকর মেটাবলিজম উৎপাদন, লিভারের কার্যাবলী, সুগঠিত প্রোস্টেট গ্রন্থি গঠন। শরীরে যদি টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় তাহলে কি হতে পারে, ক্লান্তি ভাব, বিষণ্ণতা, দুর্বল স্মৃতিশক্তি, মনোযোগ কমে যাওয়া, অতিরিক্ত অস্থিরতা, কম শারীরিক সক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ কমে যাওয়া, পুরুষালী আচরণ কমে যাওয়া, আচরণে মিনমিনে ভাব, স্বাভাবিক যৌনক্রিয়াতে আগ্রহ না থাকা, দ্রুত বীর্যপাত, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মেরুদণ্ডে ব্যথা, পেশি সুগঠিত না হওয়া, শরীরে চর্বি জমে যাওয়া, হাড় ক্ষয় হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া। হস্তমৈথুন করে আপনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেস্টোস্টেরন শেষ করে ফেলছেন, আফসোস, বড়ই আফসোস।
এখন তর্কের মেজাজে থাকলে আপনি বলতে পারেন, হস্তমৈথুন করলে যদি টেস্টোস্টেরন কমে যায় তাহলে তো স্বাভাবিক যৌন প্রক্রিয়ার কারণেও তা কমে যাবে, তাহলে কি মানুষ স্বাভাবিক যৌনক্রিয়া থেকেও বাদ থাকবে? আসলে হস্তমৈথুন আর স্বাভাবিক যৌনক্রিয়ার মাঝে আকাশ পাতালের পার্থক্য। এটা শুধু মুখের কথা না, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। হস্তমৈথুন আর স্বাভাবিক যৌনক্রিয়ার সময় আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া দেখায়। স্বাভাবিক যৌন প্রক্রিয়ার কারণে শরীরের টেস্টোস্টেরন তো কমেই না, বরং উল্টোটা হয়। শরীরের টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ার কারণ হচ্ছে স্বাভাবিক যৌনক্রিয়া। 1992 সালে চার জোড়া দম্পতির উপর একটি পরীক্ষা করা হয়েছিল। তাদের দাম্পত্যকালীন স্বাভাবিক যৌন প্রক্রিয়ার দিন এবং তাদের মাঝে যেদিন কোনো যৌনক্রিয়া হয়নি, এই দুই ধরনের দিনে তাদের টেস্টোস্টেরনের পরিমাণ কি অবস্থায় থাকে সেটা দেখার জন্য। দেখা গেল যে রাতে তারা স্বাভাবিক যৌনক্রিয়া করেছে তার পরদিন তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেড়েছে, অন্যদিকে যে রাতে তাদের মধ্যে কোনো যৌনক্রিয়া হয়নি তার পরের দিন তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়েনি। 2003 সালে হস্তমৈথুন বন্ধ রাখলে শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ উপর কি প্রভাব পড়ে তা নিয়ে একটি পরীক্ষা চালানো হয়। ফলাফল দেখা যায়, হস্তমৈথুন থেকে বিরত থাকার প্রথম 1-5 দিন পর্যন্ত টেস্টোস্টেরনের পরিমাণ স্বাভাবিকভাবে বাড়তে থাকে। ষষ্ঠ আর সপ্তম দিনে এই বৃদ্ধির হার হয়ে যায় 147% এবং সপ্তম দিনে টেস্টোস্টেরনের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়। প্রোস্টেট বা মূত্রথলি ক্যান্সারের ঝুঁকি। প্রোস্টেট ক্যান্সার বা প্রোস্টেট গ্রন্থিতে নানা রকমের সমস্যা হয়েছে এমন রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য দায়ী মূলত হস্তমৈথুন। অথচ আমরা আবার অনেকেই উল্টো ভ্রান্ত ধারণা নিয়ে আছি যে হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সার রোধ করে। আচ্ছা, এ ব্যাপারে তর্ক বিতর্ক বাদ দিয়ে দেখা যাক গবেষণার ফলাফল কি। পলিক্সনি দিমিত্রোপুলু পিএইচডি ও রোসাল লিন্ড ইসল পিএইচডি এসআরপিসি এবং কেনাথ আর মিয়াওয়ার পিএইচডি 840 জন মানুষের উপর গবেষণা করেন। তারা এই 840 জনের যাবতীয় যৌন তথ্য সংগ্রহ করেন। তাদের মধ্যে অর্ধেক 60 বছর হবার আগে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে, বাকি অর্ধেক হয়নি। তাদের এই গবেষণার ফলাফল ছিল বিস্ময়কর। স্বাভাবিক যৌনক্রিয়া প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিকে প্রভাবিত করে না, কিন্তু হস্তমৈথুন করে। 20-30 বছর বয়সের মাঝে হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। যারা মাসে একবারেরও কম হস্তমৈথুন করে তাদের তুলনায় এ বয়সে যারা সপ্তাহে 2-7 বার হস্তমৈথুন করে তাদের 60 বছর বয়সে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে 79%-এরও বেশি। আবার 20-30 বছরের মাঝে যারা হস্তমৈথুন থেকে দূরে থাকে তাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি 70% কমে যায়। হস্তমৈথুন নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। হস্তমৈথুন আপনার পেশিগুলোকে দুর্বল করে ফেলবে। টেস্টোস্টেরন হরমোন সুগঠিত মাংসপেশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই হরমোন যদি আপনি হস্তমৈথুন করে ক্রমশ শেষ করে ফেলেন তাহলে আপনার শরীর কিভাবে সুগঠিত থাকবে? একজন পুরুষের শরীর হবে সুগঠিত, স্টিলের মতো পেটানো শরীর, মেয়েদের মতো লতানো নরম এবং নমনীয় নয়। হস্তমৈথুন আপনাকে করে তুলবে চরম অমনোযোগী। 2001 সালে একটি গবেষণাতে দেখা গেছে হস্তমৈথুন করার 30 মিনিটের মধ্যে হস্তমৈথুনকারী শরীরে নর অ্যাড্রেনালিনের পরিমাণ অনেক কমে যায়। শরীরে নর অ্যাড্রেনালিন কমে যাওয়ার ফলাফল কি? নর অ্যাড্রেনালিন হলো এমন একটি হরমোন যা কোনো কিছুর প্রতি অখণ্ড মনোযোগ ধরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর সেই গুরুত্বপূর্ণ হরমোনটি আপনি হস্তমৈথুন করে কমিয়ে ফেলছেন, তাহলে মনোযোগ থাকবে কিভাবে? চিন্তা করে দেখুন, হস্তমৈথুন করার দিনটাতে আপনি ক্লাসে, পড়ার টেবিলে বা অন্য কোনো কাজে কি মনোযোগ দিতে পেরেছেন? না, সবসময় মাথার মধ্যে লাগাম ছাড়া চিন্তাভাবনা ঘোরাফেরা করে। হস্তমৈথুন ডোপামিনের কার্যকারিতা নষ্ট করে দেয়। ডোপামিন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা মাদকের রাজ্য শিরোনামের আলোচনায় করা হয়েছে। পর্ন এবং হস্তমৈথুন ডোপামিনের ভারসাম্য নষ্ট করে দেয়, রিসেপ্টর নার্ভগুলোর কার্যক্ষমতা হ্রাস করে দেয়, এমনকি এক পর্যায়ে রিসেপ্টর নার্ভগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ডোপামিনের ভারসাম্যহীনতা তৈরি করে আরও নতুন নতুন সমস্যা। মানুষের আনন্দ অনুভূতি আসে মূলত ডোপামিন থেকেই, আর কেউ যখন তার ডোপামিন খরচ করে এই হস্তমৈথুন থেকে পাওয়া সস্তা আনন্দের পিছনে, তখন আর তার হস্তমৈথুন ছাড়া অন্য কিচ্ছু ভালো লাগে না, বিষণ্ণতায় ভুগতে শুরু করে। হতাশা, উৎকণ্ঠা, কর্মক্ষেত্রে মেন্টাল স্ট্রেস থেকে পালিয়ে বাঁচার জন্য অনেকেই হস্তমৈথুন করে, কিন্তু কিছুক্ষণ পর হতাশা, উৎকণ্ঠা, মেন্টাল স্ট্রেস আবারও ফিরে আসে শতগুণ শক্তিশালী হয়ে। আপনি হয়ে যাবেন অসামাজিক। হস্তমৈথুন করে করে ডোপামিনের ভারসাম্য নষ্ট করে ফেললে মন চাইবে সব সময় অন্ধকার ঘরের কোনায় বসে পর্ন দেখে হস্তমৈথুন করতে। বন্ধুদের সাথে দেখা করা, আড্ডা দেওয়া, দল বেঁধে ঘুরতে যাওয়া, এগুলো অবধারিতভাবে বিরক্তিকর লাগবে। পর্ন দেখা বা হস্তমৈথুন করা উত্তেজনার কাছে মামা বাড়িতে বেড়াতে যাবার উত্তেজনা নিছকই দুধভাত। জীবনের ছোট ছোট ব্যাপারগুলো থেকে আপনি কম আনন্দ পাবেন।
হস্তমৈথুন করে যদি আপনি ডোপামিন নিঃসরণকারী স্নায়ুগুলোকে দুর্বল বা একেবারেই ধ্বংস করে ফেলেন, আর আপনার মস্তিষ্ক যদি ডোপামিনের স্বাভাবিক মাত্রা নির্ধারণ করতে না পারে, তাহলে নিত্যদিনে সেসব ছোট ছোট বিষয় আপনাকে আনন্দ দেবে না যেগুলো থেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ আনন্দ পেয়ে থাকে। যেমন ধরুন, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, ক্রিকেট খেলা, বৃষ্টিতে ভেজা, চাঁদনি পশোর রাতে জ্যোৎস্না স্নান করা, এই কাজগুলো আপনার কাছে মনে হবে একেবারেই বিরক্তিকর এবং অপ্রয়োজনীয় আদিখ্যেতা। আপনি হয়ে পড়বেন উদ্যমহীন কুড়ে। তরতাজা অনুভূতি নিয়ে শুরু করলেন দিন, নতুন সূর্য আর সকালের এক কাপ চা অফুরন্ত প্রাণশক্তি নিয়ে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার রসদ দিল আপনাকে। যে কোনো কারণেই হোক, হস্তমৈথুন করে ফেললেন, তারপর আপনার আর কিচ্ছু করার ইচ্ছে হবে না। ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিতে ইচ্ছে করবে সারা দিন। কেন এমনটা হয়? আমরা হয়তো অনেকেই অ্যাড্রেনালিন হরমোনের নাম শুনেছি। অ্যাড্রেনালিন গ্রন্থিগুলো থেকে এর উৎপত্তি। মূলত যখন খুব বেশি ধকল যায়, তখন এ হরমোন নিঃসৃত হয়। এর ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, আর ডোপামিন নিঃসরণের ফলে অ্যাড্রেনালিন নিঃসরণ শুরু হয়। অতিরিক্ত ডোপামিন হলে অতিরিক্ত অ্যাড্রেনালিনও বের হওয়া শুরু হয়। এর মধ্যে আবার ডোপামিন সংশ্লেষিত হয়ে তৈরি হয় নর অ্যাড্রেনালিন, যা আমাদের রক্তে হরমোন হিসেবে থাকে। এদের বাহিনীতে যোগ দেয় আরেক স্ট্রেস হরমোন কর্টিসল। এই তিনে মিলে আমাদের হার্টরেট বাড়িয়ে দেয়, শক্তি সঞ্চয়কারী কোষগুলো থেকে গ্লুকোজ বের করে আনে এবং স্কেটাল পেশিগুলোতে রক্ত প্রবাহ বৃদ্ধি করে, আর এইসব আমাদের শরীরে মারাত্মক ধকল সৃষ্টি করে। ফলে আমরা অনেক সময় উদ্যমহীন, ক্লান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। হস্তমৈথুনের কারণে ঠিক এই ঘটনাগুলোই ঘটে। নতুন কিছু করার আগ্রহ থাকে না, মন চাই ঘুমিয়ে বা বাকি সময়টুকু কাটিয়ে দিতে। টেবিলে ফাইলের স্তূপ হয়, ক্লাসের পড়া জমতে থাকে, কিন্তু কিছুই করতে ইচ্ছা করে না। হস্তমৈথুন আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। হস্তমৈথুনের ঠিক পরের অবস্থার কথা চিন্তা করুন। আপনি হস্তমৈথুন করে ঠান্ডা হয়ে শুয়ে পড়লেন বিছানায়। বদ্ধ ঘরের স্যাঁতস্যাঁতে বাতাসে দল বেঁধে ভেসে বেড়াতে লাগলো জীবনের সেই সব প্রশ্নগুলো যার উত্তর আপনি এখনো পাননি। একে একে আসতে শুরু করলো আপনার জীবনের হিসেব না মেলা সব ঘটনাগুলো। মন খারাপ হওয়া শুরু হলো আপনার। ধুরশালা, জীবনটা তো আমার পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমি একটা ফেলটুস, আমি একটা গান্ডু, আমি কিচ্ছু করতে পারি না, আমার দ্বারা কিচ্ছু হবে না। বড় হতে হলে, সফল হতে হলে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। হস্তমৈথুন আপনার নিজের উপর বিশ্বাসটাকে একেবারেই গুড়িয়ে দেয়। এই 2 মাস হস্তমৈথুন থেকে দূরে থাকুন, দেখবেন আপনার ভেতরটা আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে আছে। এছাড়া হস্তমৈথুন রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করে। এত এত ক্ষতিকর দিক থাকার পরও কেন হস্তমৈথুন উপকারী হিসেবে উপস্থাপন করা হয়? কেন অনেক বিশেষজ্ঞ চিকিৎসকরাও এটাকে ক্ষতিকর মনে করেন না? উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।